প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করছি ভালো আমি মোহাম্মদ সাদমের স্বপন চারুকলা সহকারী শিক্ষক সিমন মেমোরিয়াল সার্ভিসেস কলেজে আজকের ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকের 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 বিষয় হচ্ছে আমরা ড্রয়িং খাতাতে ড্রয়িং খাতায় আমরা একটা সুন্দর করে আমরা ক্যালিগ্রাফি বা অঙ্কন করব এটা হলো আমাদের নিশি এটাকে আমরা কি করে সুন্দর সুন্দরভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা দেখবো দেখো এটা হলো ধাপ দেখো একটা প্রথম আগে সুন্দর করে আমরা একটা বক্স করে নিব ওকে বক্সটাকে আমরা কত কত নিয়েছি এইদিকে নিব আমরা 6 সেন্টিমিটার আর এইদিকে নিব আমরা 10 সেন্টিমিটার দিয়ে প্রথম আগে একটা বক্স করে নিব দিয়ে বক্সের মাঝখানে আমরা মড়াটাকে করব হ্যাঁ দেখো তারপরে দেখো এইটা হলো প্রথম ধাপ প্রথম ধাপে আমরা একটা বক্স করলাম পরের ধাপে আমরা বক্সের মাঝখানে মড়াটাকে আধমুখী করে দেখো কিন্তু এইভাবে প্রথম দিকে দেখো আমরা কিন্তু শুরু করব এইখান থেকে শুরু করে এই কাজটা করে এই দিকটা করে নিব তারপর আমরা ভেতরের অংশ যেটা সেটা করব আমরা পরে তারপরে একদম একদম সব শেষে দেখো এখানে কিন্তু একটা দাগ ছিল এটা আমরা মুছে দিয়ে আমরা কিন্তু অঙ্কন সম্পন্ন করব তাহলে এটা ছিল আমাদের আলোচ্য বিষয় তাহলে এখন চলো আমরা একদম খাতায় আমরা ছোট ঘর বলতে হলো সেন্টিমিটারে সেন্টিমিটারে আমরা নিব 0 থেকে 6টা নিয়ে নিই আগে এইভাবে লম্বা দাগটা যেটা সেটা আমরা 0 থেকে 6 পর্যন্ত নিব তারপরে আমরা নিব 10 পর্যন্ত তাহলে মাঝখান হচ্ছে আমাদের এই জায়গাটাই দেখো হ্যাঁ 0 থেকে দেখো সোজা করে দেখবে আর একটা কথা খেয়াল রাখবে যখন তোমরা স্কেল সোজা করবে সেটা দেখার জন্য ধারের সঙ্গে তুলনা করবে হ্যাঁ যদি কম বেশি থাকে তাহলে মনে করবে বাঁকা আর যদি দুই পাশে সমান সমান থাকে স্কেলের তাহলে মনে করবে যে স্কেল সোজা হয়ে আছে তাহলে আমরা প্রথমে নিয়ে নিই 0 থেকে 6 দেখো পেন্সিল দিয়ে 6 পর্যন্ত দাগ দিলাম এইবার এই দিকে হবে 0 থেকে 10 পর্যন্ত 10 সেন্টিমিটার দেখো তাহলে আমরা এইদিকে নিব 0 থেকে 10 সেন্টিমিটার আবার এই পাশেও নিব আমরা 0 থেকে 10 সেন্টিমিটার দিয়ে আমরা এই পাশেও নিব আবার 0 থেকে 6 এইটা হলো আমাদের বক্স হ্যাঁ এখন এইটার ভিতরে আমরা আমরা সুন্দরভাবে এখন আমরা মার্ক ক্যালিগ্রাফিটা করব তাহলে প্রথমে আমরা কি করব দেখো প্রথমে তোমরা এইখান থেকে শুরু করবে এইখান থেকে শুরু করে এই যে দেখো এইখান থেকে শুরু করবে একদম যেন মাঝখানে হয় চারিদিকে একটু সুন্দরভাবে যেন খুব ভালো স্পেস থাকে একদম দাগের গায়ে গায়ে যেন একদম লেগে না যায় এই দিকটা একটু তোমরা খেয়াল করবে দেখো তাহলে আমরা প্রথমে নিচের দিকে এইভাবে নিলাম দিয়ে এখান থেকে এইভাবে এসে এই দিকটা এরকম দিলাম তোমরা কেউ চাইলে এটার সঙ্গে মিলিয়ে দিতে পারো কিংবা কেউ চাইলে এইটাকে ফাঁকা রেখে এইটা দিলাম তারপরে এখান থেকে সোজা দাগ দিব দিয়ে এখান থেকে এইটা নিব ওকে দিয়ে এখান থেকে আবার আমরা এইভাবে সোজা দাগ দিয়ে দিলাম দিয়ে আবার এইখানে এইটা দিয়ে আবার এইখানে আকারটার জন্য জায়গা রেখে দিলাম এবার আমরা এখানটা করব ওকে তাহলে এখানটা প্রথমে এইভাবে আমরা একদম যতটুকু মোটা করব সেই পরিমাণ জায়গাটা নিয়ে নিব দিয়ে এখান থেকে এই রকম আছে তারপর এখান থেকে এই রকম আছে দিয়ে এই রকম দিয়ে এরকম তারপরে আকারটাকে দিয়ে দিব আগে যেহেতু আমরা বাইরের অংশটা করছি আগে সেহেতু যদি কোনো কারণে দেখো একটু বাঁকা হয়ে গেল তাহলে আমরা এইটা একটু মুছে দিব ওকে হ্যাঁ দেখো এখানে কিন্তু আমরা সুন্দরভাবে সুন্দর করে আমরা মুছে নিব আস্তে আস্তে ধীরে ধীরে এখানে মুছে নিয়েছি যেহেতু এটা একটু বাঁকা হয়ে গেছে তারপরে আমরা এখান থেকে আবার আস্তে আস্তে করে সোজা দাগ দিয়ে দিলাম দিয়ে এখান থেকে আবার এইটা দিলাম ওকে তাহলে আমাদের মোটামুটি বাইরের কাজ শেষ এখন আমাদের কাজ হলো ভেতরের অংশটা ভেতরের অংশটা কেমন দেখো
এখান থেকে যে এই রকম দিব, এখান থেকে এই রকম দিব, দিয়ে এইখান থেকে এটা দিয়ে এটা আবার যোগ দিয়ে দিব। কেউ কেউ তোমরা যারা প্রথমে এইটা দিয়ে এইখানটা করে নিয়েছো, একদম শেষ ধাপে এই জায়গাটা মুছে দিতে হবে, মুছে দিয়ে করতে হবে। তবে এখান থেকে যদি এটা এটা একটু সুন্দরভাবে যদি তুমি একটু ফাঁকা রেখে আসতে পারো, তাহলে কিন্তু মোছামুছির ঝামেলাটা কম হয়। আর যদি তোমাদের মনে হয় যে না আমাদের জন্য এটাই সহজ হচ্ছে, এইভাবে দিয়ে এখান এখান থেকে দিয়ে এইভাবে গোল করে আনবো, তাহলে কিন্তু এইটা আবার রাবার দিয়ে সুন্দর করে মুছে দিতে হবে। ওকে, দিয়ে আমরা কি করব, দেখো আমাদের কিন্তু শেষ, কিন্তু একটা বিষয় কিন্তু এখনো আমাদের বাকি আছে, সেটা হলো এইখানে একটা গোল আছে। ওকে, এইভাবে আমরা মা অঙ্কন সম্পন্ন করব। তাহলে কিভাবে আঁকতে হয় তোমরা দেখলে, তাহলে এখন আমরা একদম বোর্ডেরটার সঙ্গে চলে যাব, যে আমরা বোর্ডে যেটা করেছি সেটার মতো হলো। হ্যাঁ দেখো, এইভাবে আমরা প্রথম থেকে করলাম, বক্স করে মা করলাম, তারপরে তাহলে এইটা, হ্যাঁ এইটা হলো আমাদের শেষ ধাপ। দেখো তো এইটার মতো হয়েছে কিনা, একদম কিন্তু এইরকম। তোমরা বাসায় এইটাকে বেশি বেশি অঙ্কন করা শিখবে, আসলে ভালো করে মাপ জোকটা ঠিক রাখবে, বক্সটা যেন সুন্দর হয় সেভাবে, আর মাঝখানে করবে যেন চারিদিকে সুন্দর একটা জায়গা থাকে, তাহলে তোমাদের অঙ্কন কিন্তু সহজ হবে। আর হলো আমরা কিন্তু প্রথম ক্লাসে এইটা কি অঙ্কন করতে হবে, কি করে টক্সিকালা দিতে হবে, কি করে সেটা কিন্তু দেখিয়েছি। অতএব তোমরা কিন্তু একদম সুন্দরভাবে বাসায় ড্রয়িং করে রং করবে। ওকে, তাহলে আজকের মতো এইখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।